হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, আই প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফুগড়ে থ্রি। দেখুন, ফুগড়ে ওয়ান টু আমার বেশ ভালো লেগেছিল। বেসিক্যালি ফুগড়ে ওয়ান তো আমার প্রচণ্ড পছন্দের কাজ, ফুগড়ে টুটা ভালো লেগেছিল, তবে মনে হয়েছিল খানিকটা জোর করে বানানো। ফুগড়ে থ্রিটা দেখে তো মনে হচ্ছে যে একদম মানে পরিচালক যদি না উন্মাদ হয়ে যায়, প্রডিউসার যদি না উন্মাদ হয়ে যায়, তাহলে এই ধরনের প্রোডাক্ট সত্যি কথা বলতে সিনেমা হলে আনা উচিত নয়। আজকে এই সিনেমাটা আমার মনে হচ্ছে আমার না দেখতে এলেও চলতো, এবং আজ থেকে আমাকে অনেক হ্যাম্পার হতে হয়েছে। রাস্তাঘাটে জ্যাম ছিল, যেহেতু আজকে একটা অনুষ্ঠান রয়েছে, সব জায়গাতে রাস্তাঘাটে বিরাট জ্যাম রয়েছে। তো স্বাভাবিকভাবেই সে সমস্ত কিছু স্ট্রাগল করে সিনেমাটা স্টার্ট হওয়ার কথা 12:45-এ, আমার আস্তে আস্তে 1টা বেজে গেছিল। বেকার বেকারই তাড়াহুড়ো করলাম সত্যি কথা বলতে গেলে, কারণ প্রথম কথা পিভিআর এসেছি, প্রচুর অ্যাড দেবে, প্রথম আধ ঘন্টা তো শুধু অ্যাড। তো বেকার তাড়াহুড়ো করলাম, 12:45 এসে শুরু হয় প্রায় 1:10-15-তে, তখনই মাথা গরম হয়ে গেছিলো। তারপর যদি সিনেমাটা ভালো হতো, কারণ এই সিনেমাটা একটা এমন সিনেমা যেটা আপনার মাথাকে ফ্রেশ করে দেবে, সেই হিসেবে দেখতে আসে, কিন্তু এই সিনেমাটা আপনার মাথায় একটা টর্চার হয়ে আসবে। দেখুন, এই সিনেমাটা যখনই আপনি দেখতে আসেন, আপনার মাথায় কোনো লজিক থাকবে না, এটা 100% ঠিক। আপনি মানে সিনেমাটার মধ্যে সেই খিল্লি বা ইয়ার কি মজা এগুলো দেখতে আপনি আসবেন, কিন্তু সেইগুলো ভেবে দেখতে আসার পরও যখন আমি সিনেমার মধ্যে কোনো লজিক চাইছি না, সিনেমার মধ্যে আমি কোনো এ চাইছি না, কোনো কোনো কিছু জাস্টিফিকেশান দিতে হবে এমন চাইছি না, কিন্তু তারপর একটা তো স্টোরি থাকতে হবে। যা তা হচ্ছে সিনেমা জুড়ে, যা তা হচ্ছে, এবং প্রপারলি এই সিনেমাটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে একটা প্রকার এক প্রকার একটা ইন্টেনশন নিয়ে বানানো। কারণটা হচ্ছে এই যে এখন এই সিকুয়েল যে চলছে, একটা নস্টালজিক ভাইব যে লোকে দেখছে, গাদার টু হিরো সব হিরো হয়েছে, যে কারণে তারা এই জিনিসটাকে মাথায় খাটিয়েছে যে আমরা যেহেতু ফুগড়ে ওয়ান ফুগড়ে টু একটা ভালো বিজনেস করেছে, তো স্বাভাবিকভাবে আমরা ফুগড়ে থ্রি আনবো, একটা হিউজ দর্শক দেবে। কারণ চুচা বা লালি বা হানি যে চরিত্রগুলো বা পন্ডিত যে চরিত্রগুলো লোকের খুব জনপ্রিয়, যে কারণে স্বাভাবিকভাবে প্রথম 3 দিন ভালো একটা ওপেনিং নেবে, কিছু একটা কালেকশন করে নেবে। কিন্তু দুঃখের বিষয়, এই সিনেমাগুলো হিট হলো না, খুব খারাপ লাগে। যেমন গাদার টু বিরাট বড় হিট হয়েছে, আমি দুঃখ পেয়েছি অনেস্টলি স্পিকিং, আর সিনেমাটা ভালো নয়। অনেক ভালো সিনেমা মার খায় এই ধরনের সিনেমাগুলোর জন্য। তো স্বাভাবিকভাবে এই সিনেমাটা একটা ভালো বিজনেস করলো, পাশাপাশি তার ভ্যাকসিন ওয়ার হয়তো চললো না, সেটা খুব দুঃখজনক, যদিও ওটা আমি এখনও দেখিনি। কিন্তু এই সিনেমাটা হিট হওয়া কখনোই উচিত নয়। তো স্টোরি বেসিক্যালি যেটা হচ্ছে, এখানে যে চরিত্রটা প্লে করে ভোলা পাঞ্জাবান, সে হচ্ছে এবার ভোটে দাঁড়াচ্ছে, এবং ওর এগেনস্টে চুচা ভোটে দাঁড়াচ্ছে নির্দল প্রার্থী হিসেবে, এবং ও সবার মন জয় করছে, এবং সেটার এগেনস্টে হচ্ছে লড়াই। এবং একটা টাইমে ভোলা পাঞ্জাবান ওকে আর কি কায়দা করে আর কি আফ্রিকাতে আর কি পাঠিয়ে দেয়, একটা ইয়ে করে কায়দা করে, বোকা করে, বোনে বোকামির জন্য। এবার সেখানে কি ওরা একটা জিনিস আবিষ্কার করে নিজেদের মধ্যে, সেটা নিয়ে বেসিক্যালি স্টোরি। এবার এই যে পলিটিক্সে উল্টো দিকে ভোলি পাঞ্জাবানের উল্টো দিকে লোকে ওকে নিয়ে একটা মাতামাতি করছে, হচ্ছে সেইগুলো তো একটা লজিক থাকতে হবে, সেগুলো কোনো লজিক নেই। এটা যে জিনিসটাকে কেন্দ্র করে মানে একটা জিনিস আবিষ্কার করবে হচ্ছে হানি এবং চুচা, সেটার পিছনে তার লজিক রাখতে হবে, সেটার পিছনেও কোনো লজিক নেই। যা তা একটা হচ্ছে কমেডি পিছনে যা তা চলছে, একমাত্র চুচাকে দেখার জন্য, যারা চুচাকে ভালোবাসে তাদের এই সিনেমাটা ভালো লাগতে পারে, কারণ সেই চরিত্রটা আপনাকে সবসময় মজা দেয়। যেহেতু একটা ওর মধ্যে সেই বোকামি রয়েছে, একটা পাগলামি রয়েছে, একটা দিদাচু ব্যাপারটা রয়েছে, সেগুলো আপনাকে মজা দেবে। কিন্তু আলটিমেটলি আপনি যখন সিনেমাটার মধ্যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি হল থেকে বেরোন, আপনি ভাববেন কি পাগলা চোদাপোনা দেখে এলাম আমি, কারণ একটা কোনো সেন্স নেই সিনেমাটার মধ্যে, কোনো রকম সেন্স নেই। ননসেন্স কমেডি হতে পারে, কিন্তু একটা লজিক থাকা দরকার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে। আপনার একটা টাইমে আপনার মাথা ধরে যাবে। এই সিনেমাটার মধ্যে অনেক ভালো ভালো যে এসেন্স ছিল না তা কিন্তু নয়, পলিটিক্সের কিছু দিক দেখানো হয়েছে, তারপর জলের কী প্রয়োজনীয়তা সেই জিনিসগুলো দেখানো হয়েছে, কিন্তু কোনোটারই এক্সিকিউশন একদম পাতে দেওয়ার মতো নয়, একদম পাতে দেওয়ার মতো নয়। এবং কমেডিগুলো আগের মতো অতটা ভালো ওয়ার্ক করছে না। আগে মানে কী হয়েছে ব্যাপারটা, আপনি চুচা কী করবে আপনি খুব ভালো করে জেনে গেছেন ফুগড়ে ওয়ান টু দেখার পর, তো এখনও যে ঘটনাগুলো ঘটছে আপনি জানেন যে আমি কিছু একটা হবে। তো সেক্ষেত্রে এটা করতে হবে কি, স্টোরির মধ্যে একটা ইউনিক ব্যাপার এমন রাখতে হবে যেটার মধ্যে দর্শক আবদ্ধ হয়ে থাকবে, সেই জিনিসটা একদম নেই, একদম নেই, মানে জমেই নি সিনেমাটা, জাস্ট জমেই নি। জোর করে করে কমেডি ঢোকানো হয়েছে, এবং এই সিনেমাটা আলী ফাজল নিয়ে আমরা সবাই জানি, কিন্তু আলী ফাজল যে পরের পার্টে থাকবে, ইয়েস পরের পার্ট, পরের পার্টে যে আলী ফাজল থাকবে তার একটা হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, মানে ফুগড়ে ফোর আসতে চলেছে, মানে ফুগড়ে থ্রি করে ওরা শান্ত নয়, এরা জানে ফুগড়ে থ্রি একটা ভালো বিজনেস করে নেবে, যদি ফ্লপ হয় আমি খুব খুশি হবো, তাহলে এরকম বেহিয়াত প্রোডাক্ট এরা আনার আগে দুবার ভাববে। মানে ফারহান আখতার পাগল হয়ে গেছে এই ধরনের জিনিস প্রডিউস করছে, নিজে কোনো স্টোরি দেখে না, নস্টালজিক ভাইবস নিয়ে বানাচ্ছে। ফুগড়ে ওয়ানটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই পার্ট এনে এনে ফুগড়ের এসেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, ফুগড়েকে নষ্ট করছে এরা, মানে প্রথম সিনেমাটাকে, সেটাকে লোকে ভুলে যাবে এই জিনিসগুলো দেখে দেখে। লোকে 250-300 টাকা খরচ করে দেখতে এসছে, এদের সামান্য রেসপেক্ট নেই যে দর্শকদেরকে একটা ভালো কিছু দেখায়। মানে একটা স্টোরির পেছনে জোর দেয় না, একটা স্ক্রিন প্লের পেছনে জোর দেয় না, যা তা হচ্ছে কমেডি জোরে, কোনোটাই হাসি পাচ্ছে না আপনার। মাঝে মাঝে 2-3টা সিনেমা তো হাসি পাবে, কারণ যারা অভিনয় করে তাদের কমিক টাইমিং দুর্দান্ত, মানে যারা যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকের কমিক টাইমিং মারাত্মক, যে কারণে আপনার হাসি পাবে। আপনারা দেখুন না, এখানে চুচার যে চরিত্রে যে অভিনয় করে তার কমিক টাইমিং দেখার মতো, তো সেগুলোতে আপনার হাসি পাবেই। পঙ্কজ ত্রিপাঠী কমিক টাইমিং তার দারুণ, পন্ডিত জি চরিত্রে ভালো করে, তো হাসি তো পাবে, কিন্তু ওইটুকু হাসি পেয়ে তো একটা সিনেমা হয়ে হতে পারে না। আজকে ধামাল লোকে কেন মনে রেখেছে, কারণ একটা স্টোরি ছিল, এটা কিচ্ছু নেই, ননসেন্স গিরি চলছে সিনেমাটা জোরে, আমার পুরো টাকা নষ্ট হয়েছে, জাস্ট চলে গেছে।
মানে জঘন্যতম একটা সিনেমা, আমার জাস্ট দিনটা থেকে ওয়েস্ট হলো। তোমরা তোমাদের রিস্ক নিয়ে দেখো, আমি কাউকে দেখতে বারণ করিনি, আজ অব্দি কোনো সিনেমা এটাও বারণ করবো না, কিন্তু নিজেদের রিস্ক এটুকুই বলবো, আমার একদম পোষায়নি। আমি কোনো পজিটিভ দিক খুঁজে পাইনি, যেটুকু টাইম ওই ওরা রয়েছে ওদের কমেডিটা বাদে কোনো পজিটিভ দিকে সিনেমায় নেই, ওইটুকু টাইম হ্যাঁ করে হাসার জন্য আমার মনে হয় না কেউ হলে যাবে বলে। একটা স্টোরি দেখতে লোকে যায় সেটা একদম নেই, জোর করে বানানো ক্লিয়ারলি পুরো স্পষ্ট। তো আমি এটাকে রেটিং দেবো 5-1। আপনারা আপনাদের মতো দেখেছে কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো। চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড গেট দেবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবেন তো ভাই, টেক কেয়ার।